গুড মর্নিং গাইস, অনুজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার মুখে জল তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই, দেখো কটা বাজে। 9:05। তো যাই হোক, 9:05 বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, কেন কি রাত্রে একটু দেরি করে শুয়েছি, একটু রাত্রে দেরি করে শুয়েছিলাম, সেজন্য এখনই ঘুম থেকে উঠলাম। জাস্ট আমি মুখটা ধুয়ে এলাম, মুখটা এখনও মোছাও হয়নি, মুখটা মুছতে মুছতে আমি তোমাদের সাথে কথা বলছি। তা সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, আর যারা করনি তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে তার জন্য নোটিফিকেশান অল করো। যে 3টে ঘন্টা থাকে, 3টে ঘন্টার মধ্যে উপরের ঘন্টাটা ক্লিক করে নোটিফিকেশান অল করে নাও, ঠিক আছে? তো চলো তাহলে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তাহলে এখন আমার বাড়ির কিছু কাজ হয়নি, এই তো ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ধুয়ে এলাম। তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ডিউটি গেছে, একটু আগে ফোন করেছিল, বললো কিছু জলখাবার আনবে, কেন কি আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য রান্না টান্না করিনি। তো এখনও এই তো ঘুম থেকে উঠলাম। তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরের অবস্থাটা। দেখো বিছানা গোটানো হয়নি, এখানে জামা কাপড় রাখা আছে, তারপর বাসন পড়ে আছে, ছাদ দেওয়ারে কিচ্ছু হয়নি, আজকে কোনো কাজ এখনো পর্যন্ত করতে পারিনি। তা আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তোমাদের সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না, তার জন্য ভাবলাম তোমাদের সাথে আগে কথাটা বলি, তারপরে তো সারাদিনের কাজ আছে, সারাদিনের কাজ তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, তাই না? তো যাই হোক, তোমাদের দাদা ভাই আসবে এক্ষুনি, আসার আগে আমি কাজগুলো একটু সেরে নিই, ঠিক আছে? যতটুকু কাজ পাচ্ছি একটু করে নিই, তারপরে তোমাদের দাদা ভাই চলে আসবে, তারপরে আমরা জানি না কি নিয়ে আসবে, তারপরে খেয়ে খাওয়া হবে, একটু জলখাবার খাওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন তো বাইরের খাবার খেতে নেই, তো কী করবো বলো, করতে পারছি না, রান্না করতে পারছি না, সেজন্য একটু বাইরের খাবারই খেয়ে নিচ্ছি, কী করবো? আর বাড়িতে তো কেউ নেই যে করে দেবে, আর মাকে আমি কত বলবো বলো, আমার বাপের বাড়ির সামনে, তো মাকে কত বলবো বলো, মায়ের কাছে তো বোন আছে, তারপর মা তো, বোন তো তাও অনেক হেল্প করে মায়ের, মা মানে বোন এসেছে শ্বশুর বাড়ি থেকে, জামাই ষষ্ঠীগুলোকে এসেছিলো, এখনো আছে, চলে যাবে কিছুদিনের মধ্যে, তো মাকে আর কত বলবো বলো, সেই জন্য আমি ভাবলাম আমার শরীর অসুস্থ, তো আমি বাড়িতেই থাকি, যাই হোক কোনো রকমে করে খাওয়াই হয়েই যাবে। তো যাই হোক একটু ভালো আছি, দাঁতে ব্যথাটা এখনও কমেনি, দাঁতে এখন ব্যথা, জানি না ভগবান কি চাইছে আমার, যে কী হবে আমি নিজেই বুঝতে পারছি না, একটার পর একটা শরীরে কষ্ট হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, জানো? তোমাদেরকে বলবো না তা কাকে বলবো বলো, আমি তো তোমাদের সাথে কথা বলি, তোমাদেরকে তো আমি নিজের ফ্যামিলি মেম্বার মেনে নিয়েছি, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তাই জন্য আমি তোমাদের সাথেই শেয়ার করি। তো জানি না কি হবে আমার, একবার করে ভীষণ কষ্ট হয় জানো, যে আমি কি করব, এত যে শরীরে অসুবিধা, আজকে এই হচ্ছে, কালকে দাঁতে ব্যথা হচ্ছে, পরশু গলায় ব্যথা হচ্ছে, কালকে রাত্রে প্রচুর জ্বর ছিল। তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলি না, আমার যতই কষ্ট হয়ে যাক না কেন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তোমাদের সাথে আমি কথা বলবো। আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসার খুবই দরকার, আর আমার ভিডিওগুলো তোমরা অনেক অনেক শেয়ার করো, ঠিক আছে? যাতে সবাই দেখতে পায় ভিডিওগুলো, সেজন্য। তো চলো, অনেক বকে দিলাম আমি, আর বকছি না, তো কাজগুলো সেরে নেওয়া যাক, ঠিক আছে?
তো তোমাদের দাদা ভাই চলে এসেছে, তো আমি ফটাক করে ঠিক আছে এখানটা একটু ঝেড়ে নিই। এখানের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, এখানটা প্রত্যেক দিন তোমাদের দাদা ভাই নোংরা করে দেয়। আমি এখন হাতে করেই ঝেড়ে নিচ্ছি, ঠিক আছে। আমাকে একটু বাজারে যেতে হবে, অনেক কটা জিনিস কেনার আছে, আমি যেতে পারছি না, একটু প্রবলেম আছে, শরীরের প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, তোমরা তো সবই বুঝতে পারছো। তোমাদের কাছে তো আমার কোনো কিছুই দোকানও নেই। এইগুলো হয়ে যায়, এখানটা একটু ঝেড়ে নিলাম, ডিমটা নিয়ে আসি। তোমাদের দাদা ভাই খাই গ্যাসের ওষুধ, দেখতে পাচ্ছ এটা এখানে সামনেই রাখতে হয় আমাকে। এই ডায়েরিগুলো আমার পার্লারের ডায়েরি, কাজ শিখছি। এই পার্সটা আমি বাজারে নিয়ে যাই, সেই জন্য এই সামনেই রাখি, বুঝেছ? মানে বাড়ি থেকে বেরোলেই আর কি। তো এখানটা হয়ে গেছে বাগানো, দেখো কেমন লাগছে বলবে তোমরা অবশ্যই। তো এইটা হয়ে গেল, এবার আমি আমার এই ব্যাগটা রেখে দিই। এই ব্যাগটা যখন আমি আমার মায়ের বাড়ি যাই তখন এই ব্যাগটা নিয়ে যাই। এই ব্যাগটা আমি এখানে তুলে রেখে দিই আপাতত, ঠিক আছে, এখানে থাক। তো কোনো পর্যন্ত এত এত কাপড় রাখা আছে, যেগুলো রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলোকে একটা ট্রাঙ্কের ভেতরে ভরবো, ট্রাঙ্কে রেখে দেব। আর এই যে এইগুলো নিচে যেগুলো রাখা আছে এগুলোকে কাচতে হবে, এগুলো কাচার জন্য বালতিতে ভরে রাখবো। আর তোমাদের দাদা ভাই এসে গেছে, জলখাবারও নিয়ে এসেছে, দেখি কি এনেছে, তারপরে আমরা খেতে বসবো। দেখি ও কোথায় গেল, দোকানে গেল, আজকে ডিম রান্না হবে, বুঝেছো তো? বাড়িতে ডিম নেই, সেজন্য ভাবলাম যে ডিমটা এনে দাও, কেন কি ও তো আবার চলে যাবে, এখনই বেরিয়ে যাবে, এখন জলখাবার খেয়েই বেরিয়ে যাবে, তা দোকানে কে যাবে, সেজন্য আমি বললাম যে একটু ডিমটা এনে দাও, তাহলে আমি রান্নাটা করব। তো ডিমটা আনতে গেল, নিয়ে এলে আমরা খেয়ে নেব। তো চলো আগে কী করি দেখাই তোমাদেরকে, ঠিক আছে। চলো গাইস, খাওয়া হয়ে গেছে আমাদের। এবারে আমি এবারে কি করব, বাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে। বাসনগুলো ধোয়া হয়ে গেলে ঘরটা ঝাঁট দেব। এখন আমি এখানে বাসনগুলো নামিয়ে রেখেছি, এক মিনিট দাঁড়াও। এই যে দেখো এখানে বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধোয়া হয়ে গেলে ঘরটা ঝাঁট দেব, সিঁড়ি ঝাঁট দেব, রান্নাঘর ঝাঁট দেব। আজকে ভাবছি একটু মন্দিরটা, মানে আমার ঠাকুর যেখানে আছে ঠাকুরগুলো একটু পরিষ্কার করব। মানে দুদিন হয়ে গেল পুজো করিনি, তো শরীরটা ঠিক নেই, চান টান করিনি, ওই জন্য পুজোও করিনি। সেজন্য ভাবলাম আজকে একটু পুজো টুজো করবো। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ধুলাম, এখনো ভিজে আছে, একটু একটু ধোয়া হয়ে গেছে। এই যে দেখো ধোয়া হয়ে গেছে, কেন কি ফোনটা ধরার মতো আমার কাছে কেউ নেই, সেই জন্য আমি তোমাদেরকে ধোয়াটা দেখাতে পারলাম না। এই দেখো নাইটিটা ছেড়ে নিয়েছি, যে নাইটিটা পরে কাজ করলাম ওটা ছেড়ে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। স্নান করার সময় এটা আমি ধুয়ে নেব। আর বাসনগুলো ধুলাম, এই দেখো বাসন এখানে উবড়ে দিয়েছি। আর একটু সবজি নিয়ে নিয়েছি, সবজি বলতে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর এখানে শসা আছে, শসা খেতে একটু ভালো লাগে, সন্ধ্যাবেলা একটু মুড়ির সাথে খেলাম। যাই হোক এখানে একটু ঢ্যাঁড়স আছে, আজকে ভাবছি ঢ্যাঁড়স করব আর ডিম করব। তো চলো, সব কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, নাইটিও চেঞ্জ করে নিয়েছি। এবার আমার প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে, কেন কি জলখাবার তো খেয়েই নিয়েছিলাম, ব্রেকফাস্ট করেই নিয়েছি। এবারে ওই জলটা রান্নাঘরে নিয়ে যাব, কালকে বিকেলে জল ভরে রেখেছিলাম এক বালতি, কেন কি উপরে নিয়ে যাইনি, কেন কি ঢাকনা দেওয়া নেই তো বালতিটাতে, তো সেই জন্য রাতের বেলায় কী হবে খুলে যাবে না হবে, সেই জন্য আমি প্রত্যেক দিন সকালে জল ভরে রান্নাটা করি। তো এখন আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নিই, ঠিক আছে দাঁড়াও।
আসলাম। তো এবার আমি রান্নাঘরে যাব। আজকে মেনু তোমাদেরকে বলে দিয়েছি আজকে কি রান্না হবে। ঢ্যাঁড়স ভাজা হবে পেঁয়াজ দিয়ে, আর ডিমের ঝোল হবে একটু, মানে বেশি খুব একটা বেশি ঝোল হবে না, একটু একটু ঝোল হবে। আর একটু আলু সিদ্ধ করে মেখে নেবো ওটাকে, আর কিছু করব না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও দেব আবার নিশ্চয়ই। তো আজকে আর আমি তোমাদেরকে এটা বললাম যে আমার ঠাকুরগুলোকে একটু মোছা টোছা করবো, দুদিন ধরে পুজো করিনি, সেটা আমি অবশ্যই তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আই লাভ ইউ অল ফ্রেন্ড।